মাম্বাসা মহকুমার টমটম চালকরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ। এদিকে শুক্রবার সকালে টমটম চালক সংঘের আম্বাসা মহকুমার সভাপতি তপন ঘোষ ডোলুবাড়ি এলাকায় যাত্রী নামিয়ে আসার পথে দুইজন যাত্রী টমটমে ওঠে এবং সেই সময় প্রশান্ত দেবরা এবং মন্টু দেব তপন ঘোষকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। এই মর্মে টমটম চালক অভিযুক্তদের বিরুদ্ধে আম্বাসা থানায় মামলা দায়ের করে। এদিকে টমটম চালকদের কোনো স্থায়ী স্ট্যান্ড না থাকায় ডোলুবাড়ি মহকুমার শাসকের অফিসের বিপরীত দিকে স্ট্যান্ড বানিয়েছে। আপনার নাম কি? তপন ঘোষ।